রাতের আঁধারে। কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনই হতো না। প্রিয় দর্শক, আজ যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেটি ঘটেছিল আজ থেকে। अस्सलाम वालेकुम दोस्तों, तो कैसे हैं आप लोग? उम्मीद करता हूँ सब खैरियत से होंगे। मैं हूँ जुनेद अली और आप देख रहे हैं जुनेद अली ऑफिशियल। आज बात करने वाले हैं बांग्लादेश की स्पेशल फोर्स जो कि बॉर्डर की फोर्स है BDR, और बात करेंगे इंडिया की फोर्स जो कि बॉर्डर की फोर्स है BSF। और इनके दरमियान में काफ़ी ज़्यादा प्रॉब्लम्स रहती हैं और अक्सर फायर का तबादला भी होता रहता है। तो बांग्लादेश की जो आर्मी है, मैं तो कहूँगा वेरी प्रोफेशनल आर्मी, वेरी बिगेस्ट प्रोफेशनल आर्मी, वेरी यूनिक आर्मी। और 2001 की वॉर के अंदर ये BDR इंडिया की आर्मी को सबक भी सिखा चुकी है और इनका एक बड़ा नुकसान भी कर चुकी है। और इनको समझ जाना चाहिए कि बांग्लादेश आर्मी वेरी परफॉर्मेंस बेटर देन इंडिया। तो अभी बात करने वाले हैं इंडिया की BSF और बांग्लादेश की BDR आर्मी के ऊपर। आज देखते हैं वीडियो में क्या दिखाते हैं। वीडियो के टाइटल में तो है रोंगटे खड़े हो जाएंगे आपके वीडियो देखने के बाद, क्योंकि रोंगटे वाकई खड़े होने वाले हैं। क्योंकि जब जंग का माहौल होता है तो आर्मी के रोंगटे खड़े हो जाते हैं। और आप देखते हैं कि किसके पसीने छूटने वाले हैं, बांग्लादेश के या इंडिया के। तो आर्मी का आज देखते हैं एक स्पेशल सा वीडियो। बहुत सारी रिकमेंड आई थी इस वीडियो के लिए। और वीडियो स्टार्ट करने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब कर दें, साथ बने बेल आइकॉन को भी दबा दें ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलिए वीडियो स्टार्ट करते हैं, 1 2 3 गो। 18 अप्रैल 2001 সাল কুড়িগ্রামের রৌমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢুকে পড়লো ভারতের সীমান্ত রক্ষী বাহিনী BSF এর একটা দল। তাদের উদ্দেশ্য ভয়ানক। 2001 কা বাকিয়া বতা রহে হ্যায় এই জাবিলিয়া কি BSF নে শিক্ষা না দিলেই নয়, পিছে একটা দেশ ছাড়া কি করে, চোখটা তাই গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি, ফেলতে হবে লাশ, জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আঁধারে। কিন্তু BSF সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনই হতো না। প্রিয় দর্শক, আজ যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি সেটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। কুড়িগ্রামের রৌমারিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল BDR এবং BSF। বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তাদের সমুচিত জবাব দিয়েছিল BDR। 300 BSF কে রুখে দিয়েছিল BDR এর জনকয়েক সেনা। তাদের সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট 16 জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল BSF। রচিত হয়েছিল BDR-এর বীরত্ব গাথা। বড়াইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাটি লিপিবদ্ধ আছে ইতিহাসে, সেই যুদ্ধের গল্পই আজ শোনাবো আপনাদের। বড়াইগ্রাম যুদ্ধ কেন হয়েছিল সেটা জানার জন্য আমাদের ছোট্ট একটা ইতিহাস জানতে হবে। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের পাদুয়া সীমান্তবর্তী এলাকায় BSF নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল। এক পর্যায়ে BSF সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার কারো ছিল না। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও ভারত রাস্তা বানানোর কাজ চালাতে থাকে। 2001 সালের 16 এপ্রিল BDR সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করতে পাদুয়া দখল করে নেয়। এই ঘটনার জবাব দেওয়ার জন্যই 2 দিন পর পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্তে ঢুকে BDR এর বড়াইবাড়ি ঘাঁটিতে ভারী অস্ত্র সহ হামলা চালায় BSF। এমনিতে মাইনকাচর এলাকার সীমান্ত ঘেঁষা 226 একর জমি নিয়ে, বড়াইবাড়ি গ্রামের জমি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধ ছিল। ভারত কয়েকবারই এই ভূখণ্ডকে তাদের অংশ বলে দাবি করেছিল। তাই পাদুয়া সীমান্তে BDR এর কাছে বাধা পেয়ে তারা বড়াইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল। ঘটনার সময় ভারতের মাইনকাচর সীমান্তে এপারে বড়াইবাড়ি BDR ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র 11 জন BDR সৈনিক। তারা হলেন নায়েব সুবেদার আবদুল্লাহ, হাবিলদার নজরুল ইসলাম, ল্যান্স নায়ক ফজলুল হক, ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, সিপাহী মোহাজ্জেম হোসেন, ইদ্রিস আলী, আব্দুল হামিদ, লিডন মিয়া, বদরুজ্জামান, FSA নায়ক জালালউদ্দিন মিয়া ও সিপাহী ইসহাক। তাদের মধ্যে পালা করে রাতে 4 জন পাহাড়ে নিয়োজিত ছিলেন। ভোর প্রায় 4টা থেকে গ্রামের এক তরুণ BDR ক্যাম্পে খবর নিয়ে আসেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শত শত BSF সদস্য বড়াইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করেছে। তখনই হাবিলদার নজরুল ইসলাম সব BDR সৈনিককে অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। ভোর প্রায় 5টায় 300-এর বেশি ভারতীয় সৈন্য পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে বড়াইবাড়ি BDR ক্যাম্প ঘিরে ফেলে। তখনও পূর্ব আকাশে পরিস্থিতি বুঝে উঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে ভারতীয় সৈন্যদের দিকে মেশিন গান নিয়ে অ্যাম্বুশ থাকার নির্দেশ দিলে। কিছুক্ষণ পরে ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলি বর্ষণ করে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে এগোতে থাকলে BDR একযোগে 4টি বাংকার থেকে মেশিন গানের পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে। এরকম জবাব আসবে সেটা BSF কল্পনাও করেনি। তারা তাই খানিকটা থমকে গিয়ে আবারও গুলি বর্ষণ শুরু করে। BSF এর গুলিতে BDR এর ল্যান্স নায়ক ওহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যুতে BDR এর সদস্যদের মধ্যে যেন স্ফুলিঙ্গ জ্বলে
উঠল। প্রাণ গেলে যাক, তবুও মাটির একটি কণার অধিকারও ছাড়া যাবে না। জীবন বাজি রেখে লড়তে লাগলেন সবাই, ভুলে গেলেন যে 10 জন মিলে যুদ্ধ করছেন 250-300 ভারতীয় সেনার বিরুদ্ধে। বিডিআরের গুলির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে বিএসএফ সেনারা পিছু হটতে থাকে। বিডিআরের ব্রাশ ফায়ারে তখন আগ্রাসী হামলাকারীদের লাশ পড়ছিল একের পর এক। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বরের বাড়িতে এসে প্রতিরোধে অংশ নিয়েছেন। নতুন লোকবল যুক্ত হওয়ায় বিডিআরের আক্রমণের ধার আরো বাড়ল। অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে পিছু হটতে থাকলো ক্রমাগত। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি বাড়িতে মর্টার শেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। ওইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগেই সরে গিয়েছিল। বিএসএফ এর তাণ্ডবে পুড়ে ছাই হয়েছিল বরাইবাড়ি গ্রামের 69টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 2 কোটি টাকা সম্পদ। বিডিআরের ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বরাইবাড়িতে পৌঁছে বিএসএফ এর আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন। তবে মূল কাজটা বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের 11 জন সাহসী সেনাই করে দিয়েছিলেন। সেই সম্মুখ যুদ্ধে তৎকালীন 33 রাইফেলস ব্যাটালিয়নের ন্যাস নায়ক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফ এর সেনারা তাদের 16 জন সহকর্মীর লাশ পেছনে ফেলে ভারতে ফিরে গিয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তের বরাইবাড়ি গ্রামের মানুষ এখনো সেদিনের ঘটনা মনে করে শিউরে ওঠে। আবার সেই সঙ্গে গর্বিতও হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের এমন অভূতপূর্ণ বীরত্বের সাক্ষী হতে পেরে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, তারা সংখ্যায় কয়েক গুণ হতে পারে, কিন্তু দেশ মাতৃকাকে রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মধ্যে সাহসের যে স্ফুলিঙ্গ, সেটা বিডিআরের ওই 11 জনের মধ্যেই ছিল। সেই সাহসের জোরেই আজ থেকে 20 বছর আগে তারা ঠেকিয়ে দিতে পেরেছিল দখলদার ভারতীয় বাহিনীকে। শেষ করছি এই পর্ব। অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে বাঙালির এই বীরত্ব গাথা আমরা সবাই জানতে পারি, ধারণ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ। धन्यवाद। ये थी आज की वीडियो और बहुत ही ज़बरदस्त बताया है। बांग्लादेश के उन हीरोज़ को याद कर रहे हैं, उन जानबाजों को याद कर रहे हैं जिन्होंने 2001 में बांग्लादेश के ऊपर होने वाले हमले को, जो कि बीएसएफ ने किया था और कुछ रोड के तनाजे के ऊपर, तो उसके ऊपर रिटेलिएट करते हुए कैसे शहादत नोश की और किस तरह से इस हमले, बड़े हमले को रोका और बीएसएफ की तरफ से होने वाले इस बड़े अटैक को रोका। ना सिर्फ उनको उनकी औकात भी याद दिलाई कि किसी के ऊपर, किसी की सालमियत के ऊपर, किसी की ज़मीन के ऊपर किस तरह से किसी के ऊपर हमला किया जाता है, और जिस तरह से उन्होंने अटैक किया उसका उससे बारी तादाद में मुंह तोड़ जवाब मिला, और उसके बाद बारी लाशें उठा के वहां से लेके जानी पड़ी, और बीएसएफ को जितना नुकसान उस हमले के ऊपर पहुंचाया गया वो उसकी तारीफ नहीं मिलती। और बहुत ही ज़बरदस्त अटैक किया बीएसएफ के ऊपर, और बीडीआर के उस हीरो को याद किया जा रहा है जिन हीरोज़ ने इसके अंदर जामी शहादत नोश की और यहाँ पे इस हमले को रोकने के लिए, इस हमले के आगे डटने के लिए जो कुर्बानियाँ दी हैं। तो बहुत ही ज़बरदस्त दास्तान है उन हीरोज़ की, जो अपने मुल्क के लिए जान देते हैं, अपने मुल्क के लिए लड़ते हैं, और अपने मुल्क के लिए, अपने मुल्क की हिफाजत के लिए जो जान देते हैं, उनका रुतबा बहुत बुलंद है। और ये जो हमला किया गया था बांग्लादेश के ऊपर इंडिया की जानब से, तो इंडिया ने ये सोचा कि हम लोग ताकत में ज़्यादा हैं तो दबा लेंगे, लेकिन ये नहीं जानते थे कि खुद सालमियत पर, अपनी ज़मीन पर हमला कोई भी मुल्क बर्दाश्त नहीं करता, चाहे वो जितना मर्जी छोटा हो, चाहे वो जितना मर्जी लैंड के हिसाब से छोटा हो, आर्मी पावर में छोटा हो, लेकिन वो कभी भी नहीं चाहेगा कि आप उसके ऊपर ज़बरदस्ती करो या उसके ऊपर हमला कर सको। तो ये इंडिया की भूल थी बीएसएफ की, जो इन्होंने ये किया, गलती की और इसका बारी खमियाजा भुगता। तो ये थी आज की वीडियो और बहुत ही ज़बरदस्त, बहुत ही नाइस स्टोरी थी। आपको ये स्टोरी कैसी लगी है ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।